আগামী 29 থেকে 30 এপ্রিল ভূপালে অনুষ্ঠিত হবে দ্বিতীয় জাতীয় সাধারণ সভা। সভায় রাজ্য থেকে 9 জন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। এর জন্য আগামী 27 এপ্রিল ভূপালের উদ্দেশ্যে যাত্রা করবে প্রতিনিধি দল। সোমবার সাংবাদিক সম্মেলন করে একথা বলেন ত্রিপুরা সিনিয়র সিটিজেন অ্যান্ড পেনশনার্স সংঘের সভাপতি রঞ্জিত দে। তিনি আরও জানান, গত 2রা মার্চ নদফা দাবি নিয়ে জেলা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। আগেও এই দাবি সম্পর্কে জানানো হয়েছিল, কিন্তু সদুত্তর না মেলায় ফের জেলা শাসকের মাধ্যমে দাবিগুলি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে বলে জানা। সেখানে আমরা 9 জন প্রতিনিধিত্ব করছি সেখানে। অ্যাট দ্য সেম টাইম আমরা, আপনি জানেন, গত 2রা মার্চ আমরা 9 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছি থ্রু অল ডিএম, প্রত্যেকটা আমাদের ডিস্ট্রিক্ট কমিটির জেলা ম্যাজিস্ট্রেটের তরফে আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটা দাবি সমূহ পেশ করেছি। আপনারা জানেন হোমগার্ডদের মাত্র মাসিক বেতন হচ্ছে, ভাতা হচ্ছে মাত্র 750 টাকা, এটা পেনশন, এটা শুনলে অনেকে হয়তো আটকেই উঠবেন, শিউরে উঠবেন। 750 টাকা একটা ভাতা হয় নাকি? এটা তাই হচ্ছে আমাদের রাজ্যে, মাত্র 750 টাকা ওরা মাত্র ডিএনএস রিলিফ পাচ্ছে, মাত্র ডিএনএস পেনশন পাচ্ছে।